বাড়িতে পাইথন আনলেন পরিচালক সৃজিত। শখ মেটাতেই নাকি বাড়িতে নতুন সদস্য, ভয়ে ওষ্ঠাগত কাছের জনেরা। সমাজ মাধ্যমে নিজেই এ কথা জানালেন পরিচালক। শখ বড়ই আজব জিনিস, শখের বশে বাড়িতে নিয়ে এলেন পাইথন, আর যার আদি বাসস্থান সুদূর অ্যামাজনের জঙ্গলে। আর এই নতুন পোষ্যকে নিয়ে শুরু হয়েছে শোরগোল। চিত্র পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের এমন কাণ্ডে অবাক অনেকেই। আদর করে সৃজিৎ তার নাম রেখেছেন উলুপি। সমাজ মাধ্যমে নিজেই এই তথ্য শেয়ার করেছেন সৃজিৎ। পরিচালক লিখেছেন, জীবন পাল্টে গেল, বাড়িতে স্বাগত উলুপি। উলুপির অর্থ নাগেদের রানী, মহাভারতের একটি চরিত্র উলুপি। মাইথোলজি সূত্রে অর্জুনকে বিয়ে করার অনুরোধ করেন তিনি, যাতে রাজিও হন অর্জুন। বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে ভালোবাসেন পরিচালক সৃজিৎ, সে ভিন্ন ধরনের ছবি হোক কিংবা ব্যতিক্রমী কাজ। বরাবর অন্য ঘরানার ছবি দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক। তার মধ্যে অটোগ্রাফ, জুলফিকার, বাইশে শ্রাবণ, মিশর রহস্য, এক যে ছিল রাজা, বেগম জান, জাতিস্বর, কাকাবাবুর প্রত্যাবর্তন দর্শকের মনে গভীরভাবে দাগ কেটেছে। ঘনিষ্ঠ মহলে সৃজিৎ জানিয়েছেন, তার অনেক দিনের শখ ছিল বাড়িতে পাইথন পোষার, তাই এবার সেই শখ পূরণ করে ফেললেন তিনি। তার বাড়িতে এখন পাইথনের বাস। শোনা যাচ্ছে দিন দশেক আগে তার বাড়িতে নতুন পোষ্যকে এনেছেন তিনি। তবে বাড়িতে পাইথন পোষা যায় কিনা তা নিয়ে ধন্দ রয়েছে। জানা যাচ্ছে বন দফতর থেকে যাবতীয় অনুমতি নিয়ে পাইথনটিকে বাড়িতে এনেছেন পরিচালক, যদিও তার পোষ্যর সেই ছবি এখনো প্রকাশ্যে আনেননি তিনি। বিষয়টি এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে, কাছের বন্ধুরাও অনেকেই তার বাড়িতে যেতেও ভয় পাচ্ছেন, পাইথন বলে কথা। তবে হঠাৎ এমন শখ কেন হল? ঘনিষ্ঠ মহলে পরিচালক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই সাপ পোষার শখ রয়েছে তার। এর আগে মিশরের রহস্য সিনেমার শুটিংয়ে গিয়ে পাইথন পোষার সিদ্ধান্ত নেন তিনি, প্রস্তুতিও শুরু করেন। এরপর সমস্ত অনুমতি নিয়ে বাড়িতে নিয়ে এসেছেন পাইথন। ঘনিষ্ঠ মহলে পরিচালক জানিয়েছেন, পাইথন শান্ত প্রাণী, আমি ছোট থেকেই সব সামলাতে পারি, আমার কোনো ভয় নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।